বিরতির পর ফিরে আসলাম। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। বিরতির পর মান্নানভাই, প্রথমে আমি আপনার কাছে আসছি। আপনি তো মেন্টাল হেলথ অ্যাক্টিভিস্ট, সো আপনি তো অনেকদিন ধরে কাজ করছেন মানসিক স্বাস্থ্য নিয়ে, তা আপনি কি আমাদেরকে বলবেন এই যে স্কিজোফ্রেনিয়া, এই অসুস্থতার কারণে ব্যক্তি পারিবারিক ও সামাজিক জীবনে এই এর কি ধরনের প্রভাব ও সাফারিংস গুলো যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন? ধন্যবাদ। সিজোফ্রেনিয়া সম্বন্ধে যে কষ্টটা, কষ্ট সম্বন্ধে আমি আগেই বলেছি যে সমাজই তাকে অসুস্থতার চেয়ে বেশি কষ্ট দেয়। কিভাবে আমরা শুরু করি, সিজোফ্রেনিয়াটা একটা পরিবারের একজন সদস্য যখন সিজোফ্রেনিয়া প্রকাশ পায়, সেদিনকে তার আচরণগুলো তার পরিবারের সদস্যকে বিভ্রান্ত করে ফেলে এবং এই সম্বন্ধে তাদের ধারণা না থাকার ফলে তারা এটাকে ঠিকমতো হ্যান্ডেল করতে পারে না, তার ফলে অনেক সময় দুর্ঘটনা অঘটন ঘটে। তো এটা হলো জাস্ট প্রাথমিক পর্যায়ে। তারপরে তখন সে যায়, যদি চিকিৎসকের কাছে যায়, আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থাটাও তাকে আতঙ্কিত করে ফেলে। তখন লোকে হয় কি, অনেক সময় তারা চিকিৎসার থেকে বিরত থাকে। বিতর্ক আছে, এটা বোঝার ব্যাপার আছে। আপনারা রাস্তায় যে সমস্ত যাদেরকে পাগল দেখতেছেন, তাদের ব্যক্তিগতভাবে এদের সম্বন্ধে একটা সমাজে একটা প্রতিষ্ঠিত একটা জিনিস আছে, যেটা একটা স্টিগমা বা স্টেরিওটাইপ ইমেজের সবচেয়ে ক্ষতিকর জিনিস, নিজের জন্য এবং সমাজের জন্য ক্ষতিকর। আপনার যারা যে সমস্ত পাগল রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে, তারা সমাজের কোন ক্ষতিটা করতেছে? তারা কোথায় আছে সেটা রেখে দেন। তারা সমাজের কোন ক্ষতিটা করতেছে? তারা কিছু চুপচাপ আছে, কিন্তু এদের পিছনে একটা স্টিগমা রয়ে গেছে, এরা সমাজের জন্য ক্ষতিকর, এরা ভয়ঙ্কর, এই ধরনের কিছু। এগুলো স্টিগমা, এগুলো অজ্ঞতার কারণে, কুসংস্কারের কারণে এগুলো সমাজে চলে আসছে। এর পিছনে আমাদের সংস্কৃতি অনেক কিছু জড়িত আছে। তো এই যে সমস্ত স্টিগমার কারণে ওরা নিজেরাও অনেক সময় এটা বিশ্বাস করে, তারপরে বিশ্বাস করতে শুরু করে। তখন বলে, আমি তো পাপের ফল ভোগ করতেছি, তার ভিতরে একটা পাপ বোধ জন্মে, তখন সে গুটায় ফেলে নিজেকে। তো সে ভিতর থেকে গুটায় আছে, বাইরে সমাজ থেকে তার চাপ দিচ্ছে এবং ওই পরিবারকে একঘরে করে রাখতেছে। তাকে নিয়ে রাস্তাঘাটে গেলে তাকে নিয়ে হাসাহাসি করে, তার যে একটা বিরূপ আচরণ, যেগুলা কটুক্তি করা হয়, তার গায়ে ঢিল মারে। এবং সবচেয়ে দুঃখের বিষয় হলো, সে যখন রিয়াক্ট করে তখন সেটা সমাজ সহ্য করে না, সমাজে তাকে বিরক্ত করছে, সেটা তখন ই হয়ে যায়, ওর কথা কেউ বিশ্বাস করে না। এবারে যে থিম, লিভিং উইথ সিজোফ্রেনিয়া ওয়ার্ল্ড WFMH একটা বের করেছে, একটা পাবলিকেশন। এই পাবলিকেশন থেকে আমি কয়েকটা জিনিস আমি বলবো, যেটা আমাদের দেশে কিছু হয়েছে, কিছু হয় না, হয়তো হবে কোনোদিন, ভবিষ্যতে হবে। সেটা হলো, আই লিভড উইথ সিজোফ্রেনিয়া সিন্স মাই আর্লি টোয়েন্টিজ and have reached the stage where I am very confidently managing to live a fulfilling life with my remaining symptoms integrated into my life without substantive negative impact. I have accepted schizophrenia and no longer deal with it as a problem needing to be treated or eliminated, but as a normal aspect of me that merely needs to be managed and monitored by me. This mindset is hard to practice and learn, but makes it a great quality of life and the ability to reach some of my remaining potentials. এখানে কতগুলো জিনিস খেয়াল করেন, সে যে কতগুলো বলছে এর ভিতরে কিন্তু তার কষ্টটা প্রকাশ পেয়েছে, তার যে কান্নাটা সেটা এখানে বোঝা যায়। আপনি যদি ফিল করেন, এইটুকু সে যে অ্যাচিভ করেছে, সে যে একটা সে যে করেছে আমাদের দেশে কেন সম্ভব না, সম্ভব কি না? আমাদের দেশে যারা এই অসুস্থতা নিয়ে নিয়মিত ওষুধ খাচ্ছেন এবং চাকরি করছেন, কিন্তু যদি কখনো এটা প্রকাশ পায়, একদম প্রথমে হলো একে বের করো, অসুস্থ না হলেও যেটা জানলেই তার চাকরি চলে যায়, এটা হলো আমাদের দেশের অবস্থা। তো সেখানে এই পরিস্থিতি তো একেবারেই সম্ভব না। তাহলে এক্সেপশনটা কি? এক্সেপশনটা হলো অ্যাটিটিউড চেঞ্জ হয়েছে তার নিজের উপরে।
এটা আমার আমাকে এটা নিয়েই বাঁচতে হবে, যা আছে এটা নিয়েই আমার আর ভালো হওয়ার চেষ্টা করার দরকার নাই, এটা নিয়েই আমি চলি। আই উইল ম্যানেজ মাই সেলফ, এটা ম্যানেজ করতে হবে। ধন্যবাদ মানন ভাই, তুমি আমাদেরকে একটু বলো যে আমরা কিভাবে এটার ট্রিটমেন্টটা কি হবে। আমি যেহেতু স্যারও যদি ট্রিটমেন্ট সাইকোলজিক্যাল পার্টটা যদি স্যারও বলে, আমি একটু ফার্মাকোলজিটা বলে স্যারকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে সেটা এটা একটু বুঝিয়ে যদি বলা যায় যে ইটস এ মাল্টিডিসিপ্লিনারি টিম ওয়ার্ক। দেখা গেছে যে তাদের যে পজিটিভ সিমটম গুলোকে একটু রিমিশন করে, বাট একটা শর্ট পিরিয়ড অফ টাইম, কিন্তু এটা কিন্তু একটা স্থায়ী কোন ব্যবস্থা না, কোনো ভাবে না। তবে স্ট্যাটিস্টিক দেখা গেছে এটা কি আসলে অনস্বীকার্য যে স্কিজোফ্রেনিকদের জন্য ফার্মাকোথেরাপি ম্যান্ডেটরি? হ্যাঁ, এটা লাগবে, কিন্তু তার সাথে অন্য জিনিসগুলো লাগবে। তবে আমি যে জিনিসটা আবার বারবার বলতে চাচ্ছি যে কিছু কিছু জিনিস লং টাইম ড্যামেজও কিন্তু ওকে করে দিচ্ছে বিকজ অফ দিস ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ, এবং সেই ক্ষেত্রে কিন্তু তার ওই ওই রোগটার জন্য আর কোন সমাধান থাকছে না। এবং দেখা গেছে 80% রোগী 2-5 বছরের মধ্যে আবার যেটার শারীরিক প্রেক্ষাপট আছে, মানসিক প্রেক্ষাপট আছে, সামাজিক প্রেক্ষাপট আছে, অনেকগুলো প্রেক্ষাপট আছে। এবং যেকোনো ধরনের অসুস্থতার ক্ষেত্রে এখন এটাকেই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করতে বলা হচ্ছে যে একটা মানুষ ডায়াবেটিক হোক, তার হার্ট ডিজিজ হোক, সিজোফ্রেনিয়া হোক, অ্যাসেস প্রপারলি ফ্রম ডিফারেন্ট পার্সপেক্টিভ। হ্যাঁ, তো যদি একটা সিজোফ্রেনিক মানুষকে আমি তার ফ্যামিলি কন্ডিশন, তার পার্সোনাল কন্ডিশন, তার ইকোনমিক কন্ডিশন নানান পার্সপেক্টিভ থেকে আমি যদি প্রপার অ্যাসেসমেন্ট না করি, তাহলে প্রপার ট্রিটমেন্ট হবে না। তাহলে অ্যাসেসমেন্ট করার পরে আমরা প্ল্যান করব যে ওর এই এই মেডিসিন গুলো লাগবেই, কারণ ওর মধ্যে এই ব্রেইন ফাংশনিং এই প্রবলেম হচ্ছে, ওর ফিজিওলজিতে এই প্রবলেম হচ্ছে, সো দিস আর মাস্ট ফর মানে মেডিকেশন। একই সাথে ওর ইমোশনাল রেগুলেশন এই প্রবলেম হচ্ছে, ওর কগনিটিভ রেগুলেশন এই প্রবলেম হচ্ছে, ওর কমিউনিকেশন এই প্রবলেম হচ্ছে, সেই জিনিসগুলোকে আমরা স্কিল ট্রেনিং দিব। ওকে, যেমন সিজোফ্রেনিক মানুষদের মধ্যে আমরা দেখি যে ওদের কোনো সেলফ কেয়ার থাকে না, যখন অ্যাক্টিভ সিজোফ্রেনিয়া চলে যায় ওরা দাঁত যত্ন করতে পারে না। তো সেটা যেমন মোটিভেশনাল বিভিন্ন থেরাপি আছে, বা ধরেন ওই যে মোটিভেশন মিলিও থেরাপি আর অনেকগুলো টেকনিক্যাল প্রোগ্রাম আছে, যে প্রোগ্রামগুলো হসপিটালে হোক অথবা কোন একটা কেয়ার সেন্টারে হোক, বাসার মেম্বারদেরকে ট্রেইন আপ করে হোক, সেটা ইমপ্লিমেন্টেবল। তাহলে সেই জিনিসটা ইমপ্লিমেন্ট করে আমরা তাদের সেই স্কিলগুলো ঠিক রাখার চেষ্টা করব। এবং আমি সবসময় বলবো দিস ইজ এ প্রসেস, এমন নয় আতিক ভাই যেটা বলছেন যে এটা একটা সময়ের জন্য এমন করে, হ্যাঁ, বা এই সময়ের জন্য তাকে ভালো রাখে আবার রিল্যাপস করে, এই সম্ভাবনাগুলোকে মাথায় রেখে আমাদের ভাবতে হবে যে এটা একটা লম্বা প্রসেস। হ্যাঁ, তো সেই প্রসেসে কখনো মেডিসিন আগে দিতে হবে, কখনো এটা আগে দিতে হবে, কখনো দুটো একসাথে দিতে হবে। তাহলে আমরা সবাই যেন টিমের মধ্যে কাজ করি, সেই টিমে সাইকিয়াট্রিস্ট থাকবেন, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট থাকবেন, সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার থাকবেন, সাইকিয়াট্রিক সেইভাবে যদি আমরা এবার এবারকার ইস্যুতে বলা হচ্ছে, WHO বলছে যে মানে কম্প্রিহেনসিভ ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস, হ্যাঁ, যেখানে সমস্ত বিষয়গুলো থাকবে, এবং যদি এটা আমরা ব্যবস্থা করতে পারি, আমাদের দেশে লিমিটেশন আছে, উনি প্র্যাকটিক্যাল অবস্থা থেকে আরো বলবেন, তো সেটা যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে দিস ইজ এ রিকভারেবল ডিজিজ। আমি শেষ করার আগে একটা কথা বলতে চাচ্ছি যে চিকিৎসা তো চলবে, তাকে ইসের ব্যবস্থা করতে হবে,
কিন্তু তার জন্য বিশেষভাবে যেটা করা দরকার তার একটা পুনর্বাসন ব্যবস্থা। এই পুনর্বাসন ব্যবস্থা অর্থাৎ সে যেন তার বাবা মা যার কেয়ারে আছে অবর্তমানে যেন সে যেন তাকে যেন রাস্তায় ঘুরে বেড়াতে না হয় এই ধরনের ব্যবস্থা, এবং এই ব্যবস্থা করার দায়িত্বটা নিতে হবে তার বাবা মাকেই। পারিবারিক প্রথম দায়িত্বটা পরিবারের, রাষ্ট্রের এখানে দায়িত্ব আছে সেটাও প্রতিপালন করানোর দায়িত্ব তাদের নিতে হবে। পিতা মাতা এদিকে এগিয়ে আসতে হবে, লুকিয়ে থাকলে চলবে না, তাদের তাদের সন্তানদের প্রতি অবিচারই করা হবে। আমি এই এই কথাটাই বলেই আমি সমস্ত বাবা মা এবং পরিবারকে আমি আহ্বান জানাবো, আপনারা তার কথা বিবেচনা করে তার জন্য যেটা দরকার সেটার ব্যবস্থাও করেন চিকিৎসার পাশাপাশি। ধন্যবাদ মান্নান ভাই, আপনি আজকে আমাদের এখানে এসেছেন, অনেক মূল্যবান তথ্য দিয়েছেন, মূল্যবান সময় দিয়েছেন, সেজন্য আর আত্মিক সাহায্য তোমাদেরকে অনেক ধন্যবাদ যে তোমরা আজকে আমাদেরকে অনেক মূল্যবান তথ্য এবং সময় দিয়েছ সেজন্য। দর্শক, আজকে আলোচনা থেকে আমরা এটা উপলব্ধি করলাম এই স্কিজোফ্রেনিয়া যে কারোই হতে পারে সেজন্য আশাহত হওয়ার কিছু নেই। আমরা দেখতে পাচ্ছি আসলে এটাকে যদি আমরা তাদেরকে যদি আমরা অবহেলা বা করুণা না করে আমরা তাদের পাশে দাঁড়িয়ে তাদের জীবনটা যেন তারা সুষ্ঠুভাবে যাপন করতে পারে এবং তাদের জীবনটা যেন আনন্দদায়ক হয়ে ওঠে সেই ব্যাপারে যদি আমরা উদ্যোগী হই, আমার মনে হয় অদূর ভবিষ্যতে আমরা তাদেরকে আমাদের মতো করেই দেখতে পাবো। অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোর ঠিকানা প্রযোজক মনোদর্পণ, ভালো থাকবেন বাংলা ভিশন, নোট টাওয়ার 110 বি উত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205। ইমেল অ্যাড্রেস monodarpan@gmail.com। আবার দেখা হবে আগামী মাসের প্রথম শুক্রবার একই সময়ে। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।